ছোট্ট ডিভাইস এই ফোনটা কালারটা সম্পর্কে একটু বলেন দেখি কি কালার এটা ভাই এটা হলো আপনার বাংলায় বলে কলাপাতা কালার কলাপাতা বা কচুপাতা কচুপাতা মানে অদ্ভুত একটা কালার আনকমন ফোনটা বের করলে মানুষ একবার তাকাবে ভাই কি ছিল কি জিনিস কি সেট 3990 জানেন 31500 দিলাম আপনাদের 31500 আমি দেখতেছিলাম ভাইকে যে ভাই আরেকটু কমে দেন 31500 দিলাম 31500 এই মুহূর্তে মার্কেটে বেস্ট প্রাইস এবং হচ্ছে গেম খেলার জন্য চোখ বন্ধ করে 31500 এটা নিতে পারেন 24490 মানে Xiaomi চেয়ে কম দামে ফোন 1 প্লাস Xiaomi চেয়ে কম দামে ইনঅ্যাকটিভ এবং হচ্ছে 1 প্লাস এর ডিভাইস 1 প্লাস নট সি টু 9500 টাকা দেখেন না কত বড় ডিভাইস আমি এটা দেখে তো অবাক ভাবতেছিলাম এত বড় ডিভাইস এত সুন্দর দেখতে এটাতে তো ফিঙ্গারপ্রিন্ট নাই ভাবতেছিলাম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিনা আগে অনেক ভিডিওতে বলছে এটা পারফরমেন্স অনেক ভালো বিটুইন ডিএসসি 8GB এবং 16GB রুম হ্যাঁ ফার্স্ট টাইম এটা যখন মার্কেটে আসছিল না এটা দেখার জন্য আমি গেছিলাম শোরুমে তাই মানে পিছনটা কিন্তু আসলে আনকমন লেদার মানে একটা ডিফারেন্ট লুক আছে 23300 টাকা 23300 টাকা 6GB এবং 16GB এটা পূর্বে কিছুদিন কয়েকদিন আগে ছিল মাত্র 24000 টাকা আইফোন 12 আচ্ছা 12 দেখতে জোস অফ মানে এটার জন্য মানুষ পাগল হয়ে যায় ভাই আপনি বিশ্বাস করবেন না প্রত্যেকটা ভ্যারিয়েন্ট কালার টাল সবই অ্যাভেলেবল পেয়ে যাবে জি ইনশাআল্লাহ আজকে একদম চিপ প্রাইস দিলাম 33990 জি মানে বাজেট হয়ে গেলে বা এই বাজেট করলে আপনি কিন্তু চোখ বন্ধ করে এটা নিতে পারেন নিঃসন্দেহে মানে এটা আমি একটা সিগারেট বলি এটা কিন্তু রিসেল ভ্যালুটাও এখন অনেক ভালো অনেক ভালো আপনি ইউজ নিতে যান দেখবেন যে নতুন হচ্ছে মাত্র 2-3-4000 টাকা 5000 টাকা কম বেশি এই প্রাইস আমার মনে হয় ইতিহাসে মানে আর ওই ডলার রেট বাড়ার আগে ছিল এর আগে ছিল না রাইট আজকে ভালো প্রাইস পাচ্ছি 980 42900 আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ভিউয়ার্স আপনাদেরকে আরো বেশি ভালো রাখতে যারা চাচ্ছেন বসুন্ধরা এসে সাম্প্রতিক সময়ের মধ্যে নতুন ডিভাইসগুলো পারচেজ করবেন কোন শপিতে যাব একটা অথেন্টিক ডিভাইস লাগবে এবং ভালো প্রাইজের মধ্যে তাদের জন্য স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসছি অবশ্যই অনেক দিন পর স্পেশাল একজন ব্যক্তির কাছে চলে আসছি আমরা রিমন ভাইয়ের কাছে রিমন ভাই মানে হচ্ছে কিন্তু গাজী ইলেকট্রনিক্স তাই না ভাই আপনি কেমন আছেন বলেন আপনারা যদি বলেন ভাইয়ের কাছে কি এ টু জেড ডিভাইস আছে কিনা যে কোনো মডেলের যে কোনো ডিভাইস যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে বসুন্ধরার মধ্যে বাংলাদেশের মধ্যে অবশ্যই একবার হলো যোগাযোগ করবেন গাজী ইলেকট্রনিক্স এ আর যারা ঢাকার বাইরে অনেকেই বলে যে ভাই একটা ট্রাস্টের শব্দ আছে আমি ট্রাস্টের সাথে ঢাকার বাইরে থেকে কুরিয়ারে নিতে পারবো কিনা যে কোনো ডিভাইস আপনাদের যে কোনো চাহিদার যে কোনো ডিভাইস ঢাকার বাইরে যে কোনো জেলা থেকে 100% ট্রাস্টের সাথে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই শব্দ থেকে নিতে পারবেন হাতে একটি পুরনো ডিভাইস আছে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হাতে একটি পুরনো ডিভাইস আছে বক্সও চলে আসেন রিমন ভাইয়ের কাছে অবশ্যই সেই ডিভাইসটা এক্সচেঞ্জ করে রানিং যে কোনো ডিভাইস নিতে পারবেন যদি বলে যে ভাই আমি ডিভাইস নিবো না টাকা নিয়ে যাবো মানে সেল করে দিয়ে যাবো এই সুবিধাও কিন্তু ভাইয়ের কাছে অবশ্যই অ্যাভেলেবেল আছে যদি বলে যে ভাই টাকা নেই একটা ক্রেডিট কার্ড আছে এত টাকা আসলে হাতে নাই টাকা হাতে নেই স্পেশাল অবশ্যই এই সকল কিছু জানার জন্য চলে আছি আমাদের রিমন ভাইয়ের কাছে এর ফাঁকে এসে বলতে চাই আমাদের এই ছোট চ্যানেল দরদামকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন যাতে করে এরকম ইন্টারেস্টিং ইউনিক আনকমন ভিডিওগুলো নিয়ে রেগুলার আমি আপনাদের মাঝে আসতে পারি আর সেই ভিডিওগুলো যেন পেয়ে যান সবার আগে আপনারা ভিউয়ার্স ফাইনালি দেখতে পাচ্ছেন আমি ক্যামেরার পিছনে চলে আসছি সামনে হিউজ পরিমাণের ডিভাইস বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখছে আমাদের রিমন ভাই আমাদের দেখানোর সুবিধার্থে তো একটু স্ক্রিনটা উপরে করে চলে যাবো আমি রিমন ভাইয়ের কাছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আবার বলেন আছি আলহামদুলিল্লাহ ভাই আমার ভিউয়ার্সরা স্পেশালি কিন্তু অনেক দিন ধরে অনেকেই মিস করতেছিল আপনাকে স্পেশালি আপনি আসতেছিলেন না ফাইনালি আজকে পেয়ে গেছি কেমন ধামাকা দিচ্ছেন কেমন স্পেশাল গিফট থাকতেছে একটু শুরুতেই বলে দেন সব ধরনের স্পেশাল ফেসিলিটিস থাকবে আবার বলে দিই প্রাইস দামকা থাকবে এবং প্রোডাক্ট অথেন্টিক থাকবে সবচেয়ে বড় কথা হলো যে প্রাইসের সাথে প্রোডাক্ট অথেন্টিক বা বড় বিষয় এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনি কমে খোঁজ দিয়ে জিনিস খাটতে পারবো না আমি যতটুক ভালো প্রোডাক্ট যতটুক প্রাইস কমে দেওয়া যায় ততটুকু রাখবো ইনশাল্লাহ ডিভাইস 100% অথেন্টিক থাকবে 100% বেস্ট প্রাইসের মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ শুরুতে কি দেখাবেন আমাদের বলে জি প্রথমে আপনি বলেন কি দেখাবো 1+ দেখাবো না আপনার আইফোন দেখাবো কোনটা দেখাবো বলেন 1+ দিয়ে শুরু করি যেহেতু সিরিয়াল ওয়াইজ আছে সুন্দর করে সাধারণ 1+ অ্যাপল গুলো মাঝখানে আছে Xiaomi আছে 1+ দিয়ে শুরু করি ভাই জি 1+ দেখতে পাচ্ছেন 1+9 খুব জোসেফ ডিভাইস দেখতে পাচ্ছেন এই ফোনটি আমাদের স্পেসিফিকেশন হলো আপনার 8GB RAM 16GB RAM 12GB RAM দুই সাপ্লাই দুটো ব্যাটারি অ্যাভেলেবল পেয়ে যাবেন ওকে 1+9 8100 আমাদের কাছে একদম চিপ প্রাইস পাবেন
পাবেন। মাত্র অফার প্রাইস দিলাম যা 8100 মাত্র 40990 40990 আর জিবি ম্যাক্স 8 জিবি ম্যাম মাত্র আপনার ব্লগসের জন্য 40800 রাখবো ভাইয়া। ওকে 40800 8100 12 দিস আপনাকে উনি দিচ্ছেন 45500 45500 ওকে। এরপর হলো OnePlus 980 খুব জোসিক ডিভাইস অনেক দিন ধরে পছন্দের একটি ফোন মানে সবচেয়ে বাজারে বেশি চলতেছে এই ফোনটি 980। এই ফোনটি আমাদের স্পেসে হলো 8 জিবি ম্যাক্স 8 জিবি রোম 12 জিবি র্যাম 256 জিবি রোম 8 জিবি র্যাম 256 জিবি রোম তিনটা ব্যান্ড অ্যাভেলেবল পেয়ে যাবেন 2800 একদম চিপ প্রাইস মাত্র 42990 কত আচ্ছা 42990 টাকা এই প্রাইস আমার মনে হয় ইতিহাসে মানে আর ওই ডলারের বাড়ার আগে ছিল এর আগে ছিল না রাইট রাইট আজকে ভালো প্রাইস পাচ্ছি 980 42990 8 জিবি ম্যাক্স 8 জিবি এটা আরেকটা ব্যান্ড আছে আপনার 8256 সেটা পেয়ে যাবেন 45500 12256 যেটা সেটা পেয়ে যাবেন 47500 তো 47300 ওকে 43 বা 5 জি ইনশাআল্লাহ। এরপর দেখো হলো OnePlus 8 Pro খুব জোস একটি ডিভাইস এই ফোনটি মানে প্রসেসর অসাম কার্ভ ডিসপ্লে অসাম মানে যারা কার্ভ লাভার আছেন তাদের জন্য আই থিংক মনে করি বেস্ট ডিল বেস্ট মানে অনেকেই আজকে কিন্তু মানে আজকে সকালে দুইটা নিছে OnePlus 8 Pro চলতেছে ভালো অনেক ভালো কেন এটা হলো কার্ভ ডিসপ্লে এবং মানে সব দিক থেকে পারফরম্যান্স ভালো এবং যারা কার্ভ ডিসপ্লে চান 50 বাজেটের মধ্যে বেস্ট ডিল হবে OnePlus 8 Pro 8100 অনেকেই খুঁজতেছে কিন্তু OnePlus 8 মানে 8 হারি কিন্তু খুঁজতেছে এক কথা পাগল বড় মত ডিভাইস একটা OnePlus 8 আমাদের স্পেস যেমন হলো দুইটা ভেরিয়েন্টে OnePlus 8 আছে यस यस ইনঅ্যাকটিভ আবার বলে দেই OnePlus 8 ও ইনঅ্যাকটিভ পেয়ে যাবেন 8 জিবি র‍্যাম 128 জিবি রম খুব জোস 40k বাজেটের মধ্যে অনেকেই চাচ্ছেন 40k বাজেটের মধ্যে কি নিব কি নিলে ভালো হয় কি একদম গেমিং এর জন্য বলেন ক্যামেরার জন্য বলেন লুকের জন্য বলেন জাস্ট চোখ বন্ধ করে ওয়াও জাস্ট ওয়াও OnePlus 8 8 জিবি র‍্যাম 128 জিবি রম মাত্র 41000 12 জিবি র‍্যাম 256 জিবি রম মাত্র 44490 টাকা আচ্ছা 44490 এবং 8100 হলো 41000 টাকা 44990 এটা হলো আপনার দুইটা কালার अवेलेबल পেয়ে যাবেন গ্রিন এবং ব্লু 12 জিবিটা ব্লু আর 8 জিবিটা গ্রিন আচ্ছা মানে বাজেট হয়ে গেলে বা এই বাজেট করলে আপনি কিন্তু চোখ বন্ধ করে এটা নিতে পারেন নিঃসন্দেহে মানে এটা আমি একটা সিগারেট বলি এটা কিন্তু রিসেল ভ্যালুটাও এখন অনেক ভালো অনেক ভালো আপনি ইউজ নিতে যান দেখবেন যে নতুন হচ্ছে মাত্র 2-3-4000 টাকা 5000 টাকা কম বেশি হয় আরো একটি ধামাকাদার ডিভাইস দেখতে পাচ্ছেন এই ফোনটি কি এটাও কিন্তু OnePlus 70 ওল্ড ভার্সন কিন্তু বাট প্রসেসর অনেক ভালো মানে প্রসেসর ভালো এবং ইনঅ্যাকটিভ আবার বলতে OnePlus 70 ইনঅ্যাকটিভ এটা নতুন ভার্সন আইছে OnePlus 70 লগে ইনঅ্যাকটিভ আচ্ছা ইনঅ্যাকটিভ জি OnePlus 70 আর এটাতে আপডেটের কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই OnePlus 70 8 জিবি ম্যাক্স 28 জিবি রম এই ফোনটি আমাদের স্পেস যেমন একদম চিপ প্রাইস পূর্বে ছিল 35000 14990 দিলাম আজকে একদম চিপ প্রাইস দিলাম 33990 33990 জি মানে এটা তো ওয়াও প্রাইস মানে অনেক ভালো প্রাইস পাচ্ছেন আপনার 34k 35k এর মধ্যে বেস্ট ডিল এটা 35k এর মধ্যে আপনার বেস্ট ডিল এবং আজকে পেয়ে আছে 34990 আপনার ব্লগস থেকে আসছে আচ্ছা 70 ইনঅ্যাকটিভ জি হলো OnePlus Nord CE2 আচ্ছা Nord CE2 বাজারের মধ্যে এগুলো সুন্দর জোস একটি ডিভাইস এই ফোনটি আমাদের স্পেস যেমন একদম স্পেল প্রাইস 8 জিবি রম মাত্র 30800 টাকা 30800 এটা পূর্বে ছিল 32-33 অনেক ছিল বর্তমানে 30800 টাকা 30 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনেক ভালো এটা এটা অনেক পারফরম্যান্স আছে এরপর আরো একটি ফোন দেখতে পাচ্ছেন জোস ডিভাইস এই ফোনটি 2 এবং এটা দিব একদম ধামাকাদার এরকম প্রাইস দিব মানে মনে হয় না ইতিহাসে কেউ দিছে এই প্রাইস আচ্ছা অবাক হয়ে যাবে OnePlus Nord CE2 Lite এটা OnePlus Nord CE2 Lite এই ফোনটা আমাদের স্পেস যেমন হলো আপনার তিনটা ভেরিয়েন্ট হলো 6128 8128 আর হলো 8128 অফিশিয়াল তিনটা ব্যান্ড পেয়ে যাবেন 6128 আমাদের স্পেস মাত্র 24490 টাকা 24490 মানে শাওমির চেয়ে কম দামি ফোন OnePlus মানে শাওমির চেয়ে কম দামি ইনঅ্যাকটিভ এবং হচ্ছে OnePlus এর ডিভাইস OnePlus Nord CE2 Nord CE2 Lite 6128 24490 টাকা 8128 কেউ নিতে চান 27500 টাকা এবং 8128 অফিশিয়াল নিতে চাইলে 29000 টাকা 29000 টাকা মানে চাইলে আপনি অফিশিয়ালটা ফ্রাই করতে পারেন অফিশিয়াল নিতে পারেন যাদের মধ্যে অফিশিয়াল আছে অফিশিয়াল প্রাইস কিন্তু 32000 টাকা আমি আপনাকে ডিসকাউন্ট দিলাম 3000 টাকা আচ্ছা ওকে 3000 ডিসকাউন্ট OnePlus N20 SC জি যারা চাচ্ছেন যে আপনার বাজেট ধরেন 16-17 মধ্যে মানে OnePlus কিন্তু এরকম মানে তৈরি করতেছে বর্তমানে যে পুরো মার্কেটে যার যেরকম বাজার দরকার সে OnePlus নিতে পারবে OnePlus নিতে পারবে রাইট আগে Xiaomi ছিল কম বাজেটের মধ্যে Xiaomi আর দামি হাই রেঞ্জ 40 এর মধ্যে গেল OnePlus এখন OnePlus কিন্তু ওদের মানে মিড রেঞ্জের ফোনগুলো বের করতেছে OnePlus N20 SC ফোন আমার স্পেস হলো আপনার 4 জিবি র‍্যাম 64 জিবি মাত্র 17300 টাকা 17300 অথবা 17500 তো মোটামুটি কিন্তু OnePlus দেখানো শেষ এছাড়া কিন্তু OnePlus আমাদের কাছে আদার্স ফোনগুলো পাবেন যেমন OnePlus 7 Pro ইনঅ্যাকটিভ এই ফোনটা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন তো আপনার যখনই লাগবে অবশ্যই 10 Pro পেয়ে যাবেন হ্যাঁ ইনশাআল্লাহ 10 Pro দাম বেশি বিদে আমরা হয়তো ভিডিও দেখাচ্ছি না এই কারণে দামটা অনেক বেশি দাম বেড়ে গেছে দ্যাটস হোয়াই অনেকে মানে
অসুবিধা মনে করে যে এত দাম এত দাম বললে কমে একটা মালের দাম যদি আপনি 10000 টাকা বাইরে যায় 12000 টাকা 15000 বাইরে তখন মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না এইজন্য আপাতত না নিয়াই বেটার জি 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 আচ্ছা ওকে এরপর কি তারপর যদি কারো অ্যাকাউন্ট দরকার হয় অবশ্যই চলে আসবেন আচ্ছা এরপর অ্যাপলটা দেখে নে ফেলি ভাই অ্যাপল তাই না আচ্ছা ঠিক আছে জান অ্যাপল দিয়ে শুরু করলাম আচ্ছা অ্যাপলটা দেখে ফেলি আর ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কি মানে রিমোন ভাইয়ের কাছে আসলে আপনাদের আইফোন 11 যদি লাগে ভাইয়া একদম 12 10টা নিয়ে যাব 12 এর আমি 10 15টা নিয়ে যাব ডিভাইস আছে ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ মানে এত বেশি কালেকশন আমি কোথাও দেখি নাই ইনঅ্যাকটিভ অ্যাপলের অ্যাপ মানে এই যে 11 এবং 12 এর কালেকশন হিউজ কালেকশন অলওয়েজ পাবেন অলওয়েজ ইনশাআল্লাহ অলওয়েজ পাবেন হিউজ আছে এবং এর মাঝখানে দুই আর আর দুই তিনটা ফোন দেখাবো দেখতে পাচ্ছেন পিক্সেল 6 প্রো খুব জোস একটি ফোন এই ফোনটা আমাদের স্পেস হলো আপনার 12 GB RAM 128 GB মাত্র 79990 কত 79990 দুইটা কালার আছে ব্ল্যাক কালার এবং মোস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস রাইট এছাড়াও পিক্সেল 6 এ পেয়ে যাবেন 44500 টাকা পিক্সেল 6 এ ওই পিচিটা জি এরপর দেখাবো আপনি স্যামসাং এর দুইটি ফোন দেখাবো দেখতে পাচ্ছেন অফ খুব বাজারের মধ্যে অসাম ডিভাইস S21 FE জি এই ফোনটি আমাদের স্পেস যাবেন S21 5G স্ন্যাপড্রাগন 6 GB RAM 128 GB স্ন্যাপড্রাগন আমাদের স্পেস যাবেন মাত্র 54990 54950 টাকা আর কেউ একজনস নিতে চান তার জন্য রাখবো হলো আপনার 828টা 53500 টাকা 58 53500 তবে এক্সিনোসের লিমিটেড স্টক কম আছে আচ্ছা স্ন্যাপড্রাগন अवेलेबल পেয়ে যাবেন হ্যাঁ ওকে এরপর দেখো হলো আপনার S22 প্লাস এই ফোনটা আমাদের স্পেস মানে একদম জোস এটা কিন্তু আপনার যে ভিজুয়ালি হাতে দেখছে তার মানে তার পছন্দ হবে মানে ভালো লাগবে একদম স্লিম একটি ফোন এই ফোনটা আমাদের স্পেস হলো আপনার 8 GB মাত্র 81500 টাকা আর 8256 যেটা সেটা পেয়ে যাবেন আপনার 85500 টাকা এরপর দেখুন S22 আল্ট্রা খুব জোস একটা ডিভাইস দেখাচ্ছি এই যে দেখেন দর্শক খোলা আছে একটু দেখেন আছে দর্শক দেখাচ্ছি মানে ভাই ক্যামেরাটা দেখলেই তো শান্তি ফটো উঠানো লাগবে না ইয়েস ইয়েস ক্যামেরা জোস ডিএসএলআর ছাড়া এটা দিয়ে করতে ভাই ধরা যাবে না ও ধরা যাবে না আচ্ছা ভাই মানে আমারটা রেখে ওইটা দিয়ে করলে আরো ভালো হতো জি 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 S22 আলট্রা এটা বার্গেন্ডি কালার আমাদের স্পেস যেমন 1,02,000 টাকা অনলি 1,02,000 এই মুহূর্তে প্রাইস একদম চিপ প্রাইস 1,02,000 টাকা এটা তো নরমালি 1,05,06,08 এরকম শুরু জি 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 1,02,000 টাকা দিলাম জানেন একদম চিপ প্রাইস এরপর দেখো আইফোন আইফোনে যেটা ভাই বলছে 11 জি অ্যাপলের মধ্যে শুরুতে 11 জি 11 দেখতে পাচ্ছেন তারপর 12 থাকবে সবগুলো বেন্ড অ্যাভেলেবল পেয়ে যাবেন আচ্ছা 64 108 সবই আছে এবং কালারগুলো আমরা দেখতে পাচ্ছি জি কালারগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন আইফোন 11 64 GB আমাদের স্পেস যেমন হলো আপনার 57,000 টাকা 56,990 57,000 64 GB USA আর কেউ যদি নিচ্ছেন 128 GB 128 GB USA নিতে হলে 66,500 টাকা এই মুহূর্তে প্রাইস বর্তমান প্রাইস 11 128 GB USA ইনঅ্যাকটিভ 66,500 আর কেউ সিঙ্গাপুর স্টক নিতে চান তাদের জন্য পরে 62,990 এটার জন্য মানুষ পাগল হয়ে যায় ভাই আপনি বিশ্বাস করবেন না আইফোন 12 হোয়াইট কালার তো অনেকেরই পছন্দ আইফোন 12 64 GB আপনার এটা হলো আপনার জাপানি স্টক এই ফোনটি আমাদের স্পেস মূল্য একদম চিপ প্রাইসে মাত্র 66,990 টাকা 66,990 66,000 টাকা আমাদের কাছে আইফোন 12 64 GB পেয়ে যাবেন 11 অথবা 12 চুজ করে নিতে পারবেন হ্যাঁ আর যদি 64 GB হলে 66,990 আর কেউ যদি 128 GB নিতে চান 128 GB আমাদের স্পেস যাবেন ইউএসএ ইনঅ্যাক্টিভ মাত্র 80,500 টাকা 85 ইউএসএ এবং ইনঅ্যাক্টিভ থাকবে রাইট 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 আইফোন 13 প্রো 13 টা দেখাই আইফোন 13 আমাদের স্পেস বলল আপনার 128 GB একদম চিপ প্রাইস 128 GB মাত্র 92,500 টাকা 92,500 128 GB ইউএসএ ইনঅ্যাক্টিভ অথবা 92,000 রাখবো জানেন 92 এরপর হলো আইফোন 13 প্রো ড্রিম ডিভাইস জি 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 অনেক জোস এখন 14 প্রো কিন্তু চলে আসছে হাতে নিলে হচ্ছে ক্যামেরাটা বড় বড় তো ভালো লাগে ভালো লাগে ভালো লাগে 14 13 প্রো আমাদের স্পেস যেমন 128 GB আছে 256 GB আছে 128 GB 116,000 টাকা 256 GB 126,27 এরকম আর হলো 13 এখন কিন্তু 14 প্রো চলে আসছে এখন 13 প্রো যোগ নাই কিন্তু আমরা আপাতত 14 প্রো আপনার যা দিয়ে দরকার অবশ্যই ফোন দিয়ে জানবেন প্রাইসটা এক্সাক্ট প্রাইসটা দিও বিকজ এই কারণে কারণ হলো আপনার 14 সিরিজের প্রাইস স্টেবল না কিন্তু আজকে দেখতে 2,02,000 টাকা 3,000 টাকা এমনি তো দাম বেশি তারপরে আরো বাড়লে কিভাবে হয় সম্ভব না এই জন্য ওয়েট করতে আমি বলতেছি ওয়েট করুন যদি কারো একান্ত দরকার ভাই নিবই অবশ্যই আমাদের হটলাইনে ফোন দিবেন ফোন দিয়ে ভালো একটা প্রাইস দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেস্ট প্রাইস থাকবে আচ্ছা ওকে 13 13 প্রো ম্যাক্স এই ফোনে আমাদের স্পেস হলো আপনার 128 GB 256 GB 13 প্রো ম্যাক্স 128 GB আমাদের স্পেস যেমন হলো আপনার 127,500 টাকা এই মুহূর্তে 127,026,000 টাকা আর 256 GB নিতে চান 256 GB 13 প্রো ম্যাক্স পড়বে হলো একদম চিপ প্রাইস রাখবো 137,538
এই মুহূর্তে প্রাইস জি তো মোটামুটি কিন্তু আইফোনের প্রাইস দেখানো শেষ OnePlus প্রাইস দেখানো এখন দেখাবো আপনার কি জাতীয় ডিভাইস আমাদের জাতীয় ডিভাইস শাওমি বাজারের মধ্যে আইফোনের ফিল রাইট 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 মানে যেটা কি মানুষের ঘরে ঘরে থাকে এই ফোন ওকে শাওমি ডিভাইস শাওমি এই ফোন কিন্তু একদম জোশ ডিভাইস একদম ফাস্টে একটা গেমিং ডিভাইস দেখালাম K50i খুব যারা গেম খেলবেন ভাই একটা শাওমি ডিভাইস লাগবে ভালো ব্যাটারি ব্যাকআপ লাগবে ডিসপ্লেটা সুন্দর হবে হ্যান্ড গ্রিপ যেন ভালো লাগে মানে ভালো থাকে আইফোনের মতো স্কোয়ার শেপ কিন্তু হ্যান্ড গ্রিপটা ভালো পাবেন আপনারা চোখ বন্ধ করে আইফোন সরি Redmi 50 কি কে Redmi K50 এই ফোনটি আমাদের স্পেজে হলো আপনার একদম চিপ প্রাইস 6GB এবং 4GB 31,990 31,990 জান 31,500 দিলাম আপনাকে 31,500 আমি দেখতেছিলাম ভাইকে যে ভাই আরেকটু কমে দেন 31,500 দিলাম 31,500 এই মুহূর্তে মার্কেটে বেস্ট প্রাইস এবং হচ্ছে গেম খেলার জন্য চোখ বন্ধ করে 31,500 এটা নিতে পারবেন জি অবশ্যই অবশ্যই নিতে পারবেন দেখো হলো আপনার Redmi Note 11 Pro ফোন একটি Redmi Note 11 Pro এই ফোনটি আমাদের স্পেজে দুটো ভেরিয়েন্টে একটা হলো আপনার 6128 একটা 8128 6128 যে ভেরিয়েন্টের সেই ফোনটি পেয়ে যাবেন হলো আপনার মাত্র 25,500 টাকা 25,500 8128 যে ভেরিয়েন্টটা সেটা পেয়ে যাবেন 27,500 27,500 যার যেটা দরকার নিতে পারেন 25,500 27,500 এটা নোট প্রো চাইছেন জি এরপর দেখো আরো একটা জুস ডিভাইস Redmi Note 11 Pro Plus Pro Plus 5G এটাও কিন্তু অস্থির একটু জানা নাকি আপনি স্ন্যাপড্রাগন খুঁজতেছেন Pro Plus খুঁজতেছেন তার জন্য 6128 একদম চিপ প্রাইস থাকবে মাত্র 26,500 টাকা 8128 আছে 30,990 টাকা আচ্ছা ওকে প্রত্যেকটা ভেরিয়েন্ট কালার টাল সবই अवेलेबल পেয়ে যাবে জি ইনশাআল্লাহ Poco X4 Pro এই ফোনটি কিন্তু খুব জোশ একটা ডিভাইস দেখতে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের প্রসেসর প্লাস হচ্ছে 67 ওয়াটের ফাস্ট চার্জার অ্যামোলেড ডিসপ্লে লুকটাও তো জাস্ট গর্জিয়াস 108 মেগাপিক্সেল আবার ক্যামেরা ক্যামেরাও দেওয়া আছে এটা একটা সারফেস ক্যামেরা না ভাই এটা আবার এটা দুইটা ভেরিয়েন্ট ও আচ্ছা যেটা আবার এটা হলো ইন্ডিয়ান হয় একটা ইন্টারন্যাশনাল যেটা ইন্ডিয়ান 108 মেগাপিক্সেল ইন্ডিয়ান রইল আপনার 64 মেগাপিক্সেল তবে আমি সাজেস্ট করি আপনার ইন্ডিয়ান নিতে পারেন বিকজ 108 মেগাপিক্সেল ক্যামেরার জন্য আপনার 4000 টাকা বেশি দিতে হবে প্রয়োজন নাই কাছাকাছি ক্যামেরা সিমিলার সেই জন্য বললাম আচ্ছা আচ্ছা ওকে Poco X4 Pro 6GB RAM 128GB RAM একদম চিপ প্রাইস 23,990 23,990 হবে 24,990 ছিল সববার 23,990 আচ্ছা 24,000 এর মধ্যে আপনি কি বলবেন ভালো ডিল না বেস্ট ডিল এবং এটার ইন্টারন্যাশনাল কেউ যদি 108 মেগাপিক্সেল নিতে চান তাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে মাত্র 27,000 26,990 টাকা আচ্ছা 27,000 27,000 টাকা ওটা তো ভালো প্রাইস ওটা ভালো প্রাইস এবং এটার আরেকটা আছে 8128 এই ফোনটি কেউ নিতে চান 8128 নিতে চান তার জন্য বলবো আপনার 28,500 টাকা 28,500 Poco X4 Pro আচ্ছা Poco X4 Pro এবং কালার গুলো তো হবে জি এরপর হলো আপনার MI 11 Lite NE 5G খুব জোস একটি ফোন আলট্রা স্লিম মানে এত স্লিম মনে হয় যেন ফোন হাতে নাই ফোন আছে স্ন্যাপড্রাগন প্রসেসর আছে ভালো কিন্তু অনেক সুন্দর এই ফোনটা আমাদের এবং কালার দুই তিনটা আছে ব্লু কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার সবগুলো কালার अवेलेबल পেয়ে যাবেন তো জোস আরেকটা কালার আছে আপনার গ্রিন কালার ওই কালার টেবিলের পেয়ে যাবেন এই ফোনটা আমাদের একদম চিপ প্রাইস মাত্র 31,500 এই মুহূর্তে 31,500 জান পাওয়াই যাচ্ছিল না কয়েকদিন আগে বাট এখন কিন্তু আবারও অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে অ্যাভেলেবল পেয়ে যাবে ইনশাআল্লাহ জি এরপর তো হলো আরো একটা জোস ডিভাইস Redmi Note 10 Pro আচ্ছা প্রো দাম কি জাতীয় জনপ্রিয় ফোন জি 22,990 22,990 বেড়ে গেছে না একটু কমছে না তারপরে তো চাহিদা শেষ নাই না চাহিদা আছে এখনো চাহিদা আছে জিনিস ভালো অবশ্যই মানে আসলে জিনিসটা ভালো অবশ্যই জিনিসটা ভালো মানে এই বাজারে অ্যামোলেড ডিসপ্লে স্ন্যাপড্রাগন প্রসেসর ক্যামেরাটা কিন্তু অনেক জোস এই মুহূর্তে 23,000 এরপর তো হলো আপনার Redmi Note 10 Pro Max Pro বড় ভাই যেটাকে বলে Pro Max মাত্র 24,500 রাখবো জান আচ্ছা 24,300 জি আচ্ছা তারপরে কিন্তু ভালো ডিভাইস এই বাজারে হল মানে বাজেটটা বেড়ে গেল ভালো ডিভাইস জি ভালো একটি ফোন এবং আপনারা জানেন Pro Max এর খবর সবাই জানেন এরপর আরো একটি জোস ফোন দেখাবো Redmi Note 10 S খুব সুন্দর একটা ফোন 6GB RAM 64GB ROM মাত্র 17,490 টাকা 6128 19,490 আচ্ছা মানে 2000 টাকা ব্যবধানে 6128 নিলেই পারেন সবাই মেমরি কার্ড ইউজ করা যায় এটা কিন্তু ভালো অ্যামোলেড ডিসপ্লে আছে এই বাজেটের মধ্যে ভালো একটু মানে ব্যাটারিটাও ভালো পাবেন জি এরপর দেখো আরো একটি ফোন দেখতে পাচ্ছেন Redmi 10 Prime খুব জোশ জি 10 Prime আপনার হলো আপনার 4GB RAM 64GB ROM আপনার কাছে একদম চিপ প্রাইস পেয়ে যাবেন মাত্র 15,500 টাকা 15,500 এটাতে মেবি 6000 mAh ব্যাটারি না জি 6000 mAh ব্যাটারি মানে ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি লাগবে ব্যাটারি ব্যাকআপ বেশি থাকে তারা এই ফোনটা নিতে পারেন চোখ বন্ধ করে নেওয়ার মতো ডিভাইস এবং 4600 কিন্তু জি এরপর দেখো হলো আপনার Realme এর আরো একটি জুস ডিভাইস Realme 9 Pro Plus আচ্ছা Realme তে চলে আসলাম প্রথমে হচ্ছে Realme 9 Pro Plus এবং এই ফোনটা কিন্তু অনেক চাহিদা এবং অনেক জনপ্রিয় একটি ফোন এবং এটাতে কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা হলো এটাতে OIS সাপোর্ট আছে মানে এটা কনফিগার এটা কনফিগার সেই কনফিগার ভাই আপনি মানে আনবিলিভেবল কনফিগার এই ফোনে আমাদের স্পেশাল দুটো ভেরিয়েন্টে 8128 6128 দুটো ভেরিয়েন্ট अवेलेबल পেয়ে যাবেন 8GB এবং 64GB যে ভেরিয়েন্ট যেটা সেটা পেয়ে যাবেন মাত্র 30,990 30,500 রাখবো জান 30,500 31,000 প্রাইস 30,500 রাখবো 8128 আর কেউ যদি নিতে চান 6128 27,990 28,000 টাকা 28,000 টাকা মানে এই বাজারের মধ্যে ভালো কিন্তু কনফিগার মেনে নেওয়ার মতো একদম চিপ প্রাইসের মধ্যে দিলাম তো জোস ফোন Redmi Note 10 Note 9 Pro Plus যেটা দেখাইছি Redmi Realme 9 Pro Plus যাইতে যে Realme 9 Pro টা দেখাই দিই 9 Pro টা দেখানো উচিত রাইট Realme 9 Pro দেখতে পাচ্ছেন Realme 9 Pro একদম চিপ প্রাইসে থাকবে আপনাদের জন্য
মাত্র 23,300 টাকা 23,300 টাকা 6GB র্যাম সারা যেটা পূর্বে কিছুদিন কয়েকদিন আগে ছিল মাত্র 25,000 টাকা আচ্ছা মানে কমে দিলাম দামটা কমে গেছে 23,300 টাকা একদম চিপ প্রাইস তবে এটা বেশি দিন থাকবে না আবার বাড়বে দাম আবার দাম এটা কারণ এখনই সুযোগ নেই ইন্ডিয়াতে কিছু অফার চলছে দেড়শো আপনার এই প্রাইসে পাচ্ছেন দামটা আবার বাড়বে যাতে অবশ্যই চলে আসেন খুব দ্রুত রিয়েলমির মাস্টার প্লেয়ার যারা ইউজ করতে চান সিগনেচার এডিশন এই ফোনে আমাদের স্পেশাল হলো আপনার রিয়েলমি জিটি মাস্টার এডিশন অফিসিয়াল প্রাইস 35,990 আমাদের স্পেশাল মাত্র 32,990 টাকা আচ্ছা 32,990 ভাইয়া ফার্স্ট টাইম এটা যখন মার্কেটে আসছিল না এটা দেখার জন্য আমি গেছিলাম শোরুমে আপনার 6GB RAM 128GB ROM একদম চিপ প্রাইস দিলাম আপনাদের জন্য কত মাত্র 19,490 টাকা 19,200 টাকা 17,500 যদি দামটা একটু বেড়ে গেছে আর কি তারপর দেখো আরো একটি জোস ফোন দেখতে পাচ্ছেন আমার মনে হয় আইফোন মানে আইফোন 11 প্রো ম্যাক্স একদম কপি একদম একদম গ্রিন কালার নাকি 11 প্রো ম্যাক্স না এটা হলো আপনার রিয়েলমি C35 এই ফোনটা আমার স্পেশাল হলো মাত্র 17,790 টাকা 17,790 টাকা অফিশিয়াল ওয়ারেন্টি সহ অফিশিয়াল ওয়ারেন্টি সহ Oppo A57 এটা কিন্তু অনেক আলাদা তৈরি করছে অনেক আলাদা OnePlus এর সাথে সেম জিনিস OnePlus এর সেম জিনিস এই ফোনে আমাদের স্পেশাল হলো আপনার 4GB RAM 64GB ROM মাত্র 16,490 16,490 এবং অফিশিয়াল ওয়ারেন্টি সহ ভালো ভালো ডিল ভালো হবে এরপর দেখো আরো একটি ফোন দেখতে পাচ্ছেন য+পণ এই ফোনে আমাদের স্পেশাল হলো আপনার অফিশিয়াল ওয়ারেন্টি সহ অফিশিয়াল প্রাইস হলো আপনার 32,990 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 28,990 29,000 টাকায় 4,000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন 4,000 টাকা অফিশিয়াল প্রাইসের চেয়ে ডিসকাউন্ট সেম অফিশিয়াল ডিভাইস জি ওকে Oppo F21 Pro এরপর স্যামসাং আর একটি ফোন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অনেক জোস একটি স্যামসাং এর A52 এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন 4G আছে 8GB এবং 64GB ROM আমাদের কাছে 34,500 আবার একটা আছে A52 5G ফোন এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে 828 35,990 36,000 তারপর A53 A52s সবগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবল পেয়ে যাবেন আমি আপনাকে জাস্ট আইডিয়া দিলাম তারপর দেখো আপনি আরো একটি ফোন দেখতে পাচ্ছেন সেটা হলো ভিভোর একটি ফোন জোস ডিভাইস ভিভো কমন ডিভাইস জি ইয়েস অনেক ভালো অস্থির একটি ডিভাইস এবং এর পারফরম্যান্স কিন্তু আমি আগে অনেক ভিডিওতে বলছি এর পারফরম্যান্স অনেক ভালো বিটুইন ডিসি 8GB এবং 64GB অফিশিয়াল ওয়ারেন্টি সহ সুপার মুলি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর হলো আপনার 8GB এবং 64GB ROM 32 সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ওরে বাপ রে এই ফোনটি আমাদের স্পেশাল মাত্র 20,990 টাকা 20,990 টাকা অফিশিয়াল জি অফিশিয়াল প্রাইস হলো আপনার 24,990 আমাদের স্পেশাল 20,990 টাকা এরপর দেখো আরো একটি ফোন Realme 8 এই ফোন অনেক জনপ্রিয় ফোন জি জি এই ফোনটি কিন্তু আমাদের স্পেশাল মাত্র 23,990 টাকা আচ্ছা 23,990 টাকা অফিশিয়াল ওয়ারেন্টি সহ Realme 8 জি এরপর দেখো ইনফিনিক্স দিয়ে একটু ফোন দেখাবো খুব দ্রুত দেখাই দিব দেখতে পাচ্ছেন ভালো ভালো ডিভাইস হট 11 এস হট 11 ভাই কই থেকে নিয়ে আসছেন এটা জি জাদুঘর থেকে নাই তো এটা ভাই মানে সবাই খুঁজে হট 11 এস এই ফোন আমাদের স্পেশাল হলো আপনার 4GB এবং 8GB ROM মাত্র 13,500 টাকা 13,500 জি আর আমি বলবো ভাই 13,500 যাদের বাজেট অন্য কোনো ডিভাইস দেখবেন না এটা নেন কনফিগার ভালো পাচ্ছেন 4128 G88 এর গেমিং প্রসেসর ভালো এরপর দেখো আপনার G96 এটা
আরেকটা ব্র্যান্ড আছে G96 ওই ফোন নাম পেয়ে যাবেন 2199 আচ্ছা 2200 এর মত কিছু ওটা অফিশিয়াল প্রাইস আছে 1000 ডিসকাউন্ট থাকতেছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক ফোন দেখালাম এবং আরো ফোন আছে যে কোনো ফোন আমাদের কাছে পেয়ে যাবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো আচ্ছা ভালো প্রাইস দিবেন তো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ভালো প্রাইস দিছি এবং আমাদের আপনাদের যারা এক্সচেঞ্জ পলিসি দরকার এক্সচেঞ্জ সুবিধা দরকার এক্সচেঞ্জ করতে চান নিতে পারবেন আপনারা যদি হাতে পুরনো ফোন থেকে দেন আমি করে দিচ্ছি এখনি করে দিই এখনি করে দিবেন জি এক্সচেঞ্জ করে দিবেন আচ্ছা ঢাকার বাইরে থাকলে কি কেউ যদি ঢাকার বাইরে থেকে কুরিয়ার নিতে চান প্রথমে 1020 টাকা অ্যাডভান্স করবেন দেন দেন আপনার নাম ফোন নাম্বার মোবাইল নাম্বার অ্যাড্রেস এসএমএস করে দিবেন 24 থেকে 48 ঘন্টা আপনি স্যার বক্স পৌঁছে দেওয়ার দায়িত্ব কার গাজী ইলেকট্রনিক্স জি ইনশাআল্লাহ আচ্ছা ওকে তো ভাই আজকে তাহলে বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন এত সুন্দর প্রাইজে একটা সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ আচ্ছা আবার দেখা হয়ে যাবে তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম